সালাম আলাইকুম। প্রিমিয়ার টু টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম। আজকে এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে ওয়ার্কস্পেস কাস্টমাইজ করতে পারি বা সাজাতে পারি। যারা ওয়ার্কস্পেস সম্পর্কে জানেন না তাদের জন্য একটু এক্সপ্লেন করি। ওয়ার্কস্পেস হচ্ছে আমরা যখন প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করব, ভিডিও এডিট করার জন্য আমাদের প্রথমত প্রজেক্ট তৈরি করতে হয়। প্রজেক্ট তৈরি করার পর আপনার সামনে প্রথমত যে প্যানেলটা আসবে সেটাই হচ্ছে ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস ছাড়া আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে পারবেন না। মাস্ট বি আপনার ওয়ার্কস্পেস প্রয়োজন হবেই। যারা প্রিমিয়ার প্রোতে কীভাবে ভিডিও এডিট করবেন সেই সম্পর্কে জানতে চান তাদের জন্য বলে রাখি, আমার ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো একটি কোর্স রয়েছে, যে কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়। কোর্সে রয়েছে টোটাল 16টি লাইভ ক্লাস, সাথে থাকছে রেকর্ডেড ক্লাস, আরও থাকছে লাইফ টাইম সাপোর্ট। আপনি যদি কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ডিটেলস রয়েছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চেক ইউর কমেন্ট বক্স। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলোদের সাথে থাকবেন। লেটস গো। প্রিমিয়ার প্রোতে প্রজেক্টটা তৈরি করার পর আপনার সামনে এই ওয়ার্কস্পেসটা আসবে। এটা আপনার ডিফল্ট দেওয়া থাকে। আপনি ওয়ার্কস্পেসে যাওয়ার জন্য এই যে এখান থেকে দেখেন অ্যারো বাটনটা এখানে নিলে এখানে ওয়ার্কস্পেস লেখাটা আসছে। আপনি এখান থেকেও সরাসরি ওয়ার্কস্পেসে যেতে পারেন অথবা আবার উইন্ডোজে গিয়ে এখানে ওয়ার্কস্পেস অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকেও যেতে পারেন। আমি সহজতর এখান থেকে, তাই আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর ডিফল্ট আপনার জন্য এখানে লার্নিং আছে। আপনার জন্য অ্যাসেম্বলি, এডিটিং, কালার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। আপনি লার্নিংয়ে দিয়ে ওটাকে এরপর আপনি কাস্টমাইজ করতে পারেন অথবা যে কোনো জায়গায় থাকাকালীন এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমি লার্নিংয়ে দিয়েই আমি এখান থেকে কাস্টমাইজ করব। দেখেন এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় অপরিয় জিনিস রয়েছে, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা কাস্টমাইজ করব। এজন্যই কিন্তু আমরা অনেক কিছু ডিলিট করে দেবো, আবার কিছু ইম্পোর্ট করব। এখানে লার্ন এটা আমাদের দেখেন প্রথমত প্রয়োজন নেই। আমি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিব। এটাকে ক্লোজ করে দিলাম। এরপর দেখেন এখানে সোর্স রয়েছে, এখানে প্রোগ্রাম রয়েছে, আর এখানে নিচে দেখেন প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টটাকে আমরা প্রথমত ধরে উপরে নিয়ে নিব, যে আমি এটাকে আমার এই প্রজেক্টের নেম টিউটোরিয়াল এটাকে আমি দিয়ে সেভ করেছি। এই জন্য প্রজেক্টটাকে আমি ধরে প্রথমত দেখেন এখান থেকে ধরেন এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনার এরকম আসবে। এগুলো আপনি যখন চিকন লম্বা করে নীল আসবে তখন এখানে ছেড়ে দিবেন। আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনি বিভিন্ন ক্যাটাগরিতে সাজাতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো সাজাতে পারেন। আমি আমার সহজতর এই জন্য এভাবে আমি সাজাচ্ছি। এরপর দেখেন মিডিয়া ব্রাউজার, এটাকে আমি ধরে এখান থেকে থ্রি ডট থেকে এটাকে ক্লোজ করে দেবো, এটা আমার প্রয়োজন নেই। এরপর এটাকে টাইম লাইন বলা হয়। টাইম লাইনটা আমাদের কিন্তু লম্বা হয়ে গেছে, যেটা লম্বা হলেই সুবিধা বেশি। এরপর এখান থেকে সোর্স থেকে আমরা সোর্সটাকে ধরে প্রোগ্রাম এই দুইটাকে একসাথে করে নিব। এরপর এখান থেকে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে দেখেন আমার কী কী অন আছে সেগুলোর পাশে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। এই দেখেন আমার অডিও মিটার হচ্ছে যে এটা এটা অন আছে। এরপর প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম এখানে, আর হচ্ছে সোর্স, এই তিনটা অন আছে। আর নিচে যখন অ্যারো বাটনে ক্লিক করব তখন এই যে এখান থেকে দেখা যাবে আপনার টাইম লাইন, এই যে এটা, আর টুলস এখান থেকে এটা ওপেন আছে। আবার উপরে দিয়ে গেলে আমরা এরপর উপরে যেতে পারবো। এখন এখান থেকে আমরা ইফেক্ট এটাকে অন করব। এই যে দেখেন এটা আমার কিন্তু নিচে চলে আসছে। আরেকটা জিনিস দেখেন, এখান থেকে যখন আপনার এই যে কালো ব্ল্যাক যেটা থাকবে এটাকে ধরে কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন। যেখানেই থাকবে এখান থেকে ধরে বড় ছোট করতে পারবেন। আমি এই যে এটাকে ধরে বড় করলাম, এরপর ইফেক্টটাকে ধরে এই যে উপরে নিয়ে নিলাম। আমি এটাকে ধরে আবার সামনে পিছনে নিতে পারবো, এই যে ক্লিক করে ধরে সামনে পিছনে নিতে পারবো। এরপর আবার উইন্ডোজে যাব। যে কোনো কিছু অন করার জন্য সবসময় মনে রাখবেন এই উইন্ডোজে গিয়ে আপনি এখান থেকে অন করবেন। এরপর আমরা অন করব আপনার লুমিট্রি স্কোপস, এটাকে অন করব। এটা অন করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে, এই তিনটাকে আমরা এখানে রাখবো। এরপর আমরা উইন্ডোজ থেকে অন করব ইফেক্ট কন্ট্রোল, এই যে ইফেক্ট কন্ট্রোল এটা রয়েছে এটাকে আমি অন করব। অন করার পর এটা আমার এখানে আসছে, কিন্তু এটাকে আমি এখানে রাখবো না, এটাকে রাখবো আমি এই পাশে। কিভাবে রাখবো দেখেন, এটাকে এবার ধরে যখন আপনার এই যে এই পাশে আসবে এভাবে তখন আপনি এটাকে ছেড়ে দিবেন। এরপর দেখেন আমাদের কিন্তু এখানে তিনটা তৈরি হয়ে গেল, এখানে এই যে একটা দুইটা তিনটা। এখন আমরা একে একে এই জায়গাটাকে এখানে ফিল আপ করবো। কী কী আনবো দেখি, উইন্ডোজ থেকে এসেন্সিয়াল সাউন্ড এটাকে আমরা রাখবো, এটাকে আমি অন করে দিচ্ছি। এরপর এটা এখানে আলাদাভাবে আসছে, কিন্তু আমি যাচ্ছি এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে। এরপর এটাকে ধরে আমাকে আবার এটা যখন লম্বা লম্বা আসবে নীল বারটা এটাকে ছেড়ে দিব। এরপর এটাকে আবার বড় করবেন, এটাকে সামনে পেছনে নিয়ে নেবেন। এরপর উইন্ডোজ থেকে আবার যাব। এরপর এখান থেকে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স যেটা আছে এটাকে আমরা অন করে দিব। এই যে এটা আলাদা আসছে, এটাকে এটার ভিতর নিয়ে নিব আমরা। এরপর এখান থেকে এটাকে একটু ছোট করে নিব, এখান থেকে এটাকে একটু বড় করে নিব, এটাকে আমরা লাস্টে দিয়ে দিব। এরপর উইন্ডোজ থেকে লুমিট্রি কালার এটাকে অন করে নিব। এই যে এখান থেকে আমরা রেখে দিলাম। আমি আপাতত এই চারটাই রাখলাম, আপনার যদি এখান থেকে আরও প্রয়োজন হয় তাহলে আপনি রাখতে পারেন।
আমি এখানে আবার ক্লিক করে এরপর যদি সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস দেই তাহলে এখান থেকে যদি আমি আবার নামটা দেই তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। আমি এখানে টেস্ট দিয়ে সেভ করে নিলাম। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখালাম কিভাবে এটাকে সেভ করতে পারি এবং কিভাবে এটাকে ডিলিট করতে পারি। এখন ধরেন আপনারা এখান থেকে নতুন একটা কিছু অ্যাড করার প্রয়োজন হলো, ধরেন উইন্ডো থেকে আমি আপনাদের ইডেট টু টাইপ এটাকে অ্যাড করলাম এই যেখানে অ্যাড করার পর, এখন অ্যাড করলে কিন্তু এটা সেভ হলো না। সেভ করার জন্য আপনাদের এই ওয়ার্কস্পেসে আবার যেতে হবে, এরপর সেভ চেঞ্জ দিস টু ওয়ার্কস্পেস এটা দিলে কিন্তু আবার সেভ হয়ে যাবে। আবার ধরেন এখান থেকে কিছু একটা ক্লোজ করে দিয়েছেন, ধরেন আমি এটাকে ক্লোজ প্যানেল দিয়ে দিলাম, এখন চাচ্ছেন আমি এটাকে আবার সেভ করার জন্য, তখন আমি এটাকে আবার এখানে ওয়ার্কস্পেসে যাব, তখন সেভ চেঞ্জ টু দিস ওয়ার্কস্পেস এটাকে কিন্তু আবার দিয়ে দিলে আবার সেভ হয়ে যাবে আমাদের। এখন আমাদের সাউন্ডের কাজ এবং কালার গ্রেডিং এবং গ্রাফিক্সের কাজ করার জন্য এই প্যানেলটা কিন্তু এখান থেকে লম্বালম্বিভাবে লাগে। ধরেন এখান থেকে আমি লুমেট্রি কালারে গেলে আমি যদি এখান থেকে একটা ভিডিও আনি তাহলে এটাকে দেখতে পারবো, এখানে এই জিনিসটা আমাদের অনেকটা লম্বালম্বিভাবে লাগে। এরপর আপনাদের ধর এসেনশিয়াল গ্রাফিক্স অথবা এসেনশিয়াল সাউন্ডে কাজ করতে গেলে এগুলো অনেকটা লম্বালম্বিভাবে লাগে, এই জন্য আমরা চাচ্ছি এগুলোকে একটু লম্বালম্বিভাবে সেভ করার জন্য। তাহলে আমি এটাকে ধরেন ইফেক্ট কন্ট্রোল এই চারটাকে আমরা আলাদাভাবে করে নেবো। কীভাবে করবো, ইফেক্ট কন্ট্রোলটাকে ধরে ধরেন এই পাশে যখন দেখেন সবুজ বারটা আসবে তখন ছেড়ে দিব, তখন দেখেন এটা কিন্তু আমাদের লম্বালম্বিভাবে হয়ে গেলো। এটাকে আমি ছোটো করবো, এরপর লুমিট্রি কালার এটাকে নিব, গ্রাফিক্স এটাকে নিব, এসেনশিয়াল সাউন্ড এটাকেও নিব আমাদের। এরপর আমরা এটাকে সামনে পিছনে একটু করে নিব, ইফেক্ট কন্ট্রোলটা আমি সবার সামনে রাখবো, সাউন্ড এরপর এসেনশিয়াল গ্রাফিক্স এরপর লুমিট্রি কালার এরপর এসেনশিয়াল গ্রাফিক্স। ইফেক্ট কন্ট্রোলটার জন্য কিন্তু আমাদের এটা অনেক লম্বা প্রয়োজন নেই, ধরেন এখান থেকে সাউন্ড এরপর আপনার লুমেট্রিক কালার এবং গ্রাফিক্সের কাজ করার জন্য এখান থেকে লম্বালম্বিভাবে লাগে। এখন আমরা আবার ওয়ার্কস্পেসে যাব, ওয়ার্কস্পেস থেকে সেভ নিউ ওয়ার্কস্পেস এটাতে যাব। ধরেন আমাদের কী কী জন্য প্রয়োজন হয়, সাউন্ডের জন্য প্রয়োজন হয়, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে এস দিয়ে এটাকে সেভ করি, এরপর একটা ডট দিলাম। এরপর আমাদের প্রয়োজন হয় কালারের সময়, এই জন্য আমরা সি দিলাম, এরপর আমি একটা ডট দিলাম। আবার ধরেন গ্রাফিক্সের কাজের জন্য, এই জন্য আমরা জি দিলাম, জি দিয়ে আমরা ওকে করে দিলাম। এরপর আমি আবার ইয়েস দিয়ে দিই, এখানে আমার আরেকটা এরকম তৈরি করা আছে তাই কিন্তু আমার এটা এরকমভাবে আসছে, আমি ইয়েস দিয়ে দিলাম। এই দেখেন এখন আমার এখান থেকে কিন্তু এই দেখেন এস সি জি এটা একটা তৈরি হয়ে গেছে, মানে সাউন্ড কালার গ্রেডিং গ্রাফিক্সের কাজের জন্য এরকম লম্বালম্বিভাবে লাগে। আর যদি আপনার যখন ওইভাবে যখন এডিট করবেন তখন আপনার এদের টেস্ট নামক এটাতে চলে গেলে আমরা কিন্তু এটাকে পরিবর্তন করেছিলাম, এটাকে রিসেট টু সেভ লেআউট দিলে কিন্তু আগের মতো হয়ে যাবে। এখন আমরা দুইটাকে দুই রকমভাবে দেখতে পারবো, এই দেখেন একটা কিন্তু এরকম লম্বালম্বি আরেকটা কিন্তু টেস্ট। আপনি আপনার কাজের পারপাসে দুইটাকে কিন্তু সেভ করতে পারবেন, দুইটা থেকেই কাজ করতে পারবেন। আপনার যদি এখন এইটাকে সাজানোর পরে আপনি যদি এটাকে ধরেন উলট পালট করে ফেলেন, ধরেন এটাকে এখান থেকে এখানে নিয়ে আসছেন, আবার এটাকে এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসছেন, অথবা বিভিন্ন ক্যাটাগরিতে আপনি উলট পালট করে ফেলেন, তাহলে এটাকে কীভাবে আবার আগের মতো করে নেবেন দেখাচ্ছি আমি। ওয়ার্কস্পেসে যখন এখান থেকে যাবেন, এখান থেকে যেতে পারেন তো উইন্ডোজ গিয়ে ওয়ার্কস্পেসে যেতে পারেন, আমি সহজতর এখান থেকে দেখাচ্ছি। যখন আপনি এখান থেকে উলট পালট করে ফেলবেন তখন দেখেন রিসেট টু সেভ লেআউট এটা যদি আপনি দেন আপনার এটা রিসেট হয়ে যাবে, যে দেখেন আমার কিন্তু আগের মতো রিসেট হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও, কীভাবে আমরা প্রিমিয়ার প্রোতে ওয়ার্কস্পেস কাস্টমাইজ করতে পারি বা সাজাতে পারি। দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।